আসসালামু আলাইকুম। টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ নির্ভর। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দুইটি ম্যাচ জয়লাভ করেছে, প্রথম ম্যাচটি নেদারল্যান্ডসের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচটি হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে। এতে বলা যায় বাংলাদেশের প্রাপ্তির খাতা একেবারে শূন্য নয়। টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ যে বসে থাকবে তেমনটাও নয়, বাংলাদেশের পরবর্তী সিরিজ সূচি নির্ধারিত হয়ে গেছে। বাংলাদেশ শক্তিশালী ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলবে, সেখানে তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট ম্যাচ খেলবে, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথম ওয়ানডে ম্যাচ তারিখ 4 ডিসেম্বর 2022, সময় দুপুর একটা, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। দ্বিতীয় ওয়ানডে 7 ডিসেম্বর 2022 দুপুর একটা, এটাও হচ্ছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। এরপরে শেষ ওয়ানডে ম্যাচ 10 ডিসেম্বর 2022 দুপুর একটা, সেটাও হচ্ছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর শেয়ার করবো টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ 14 ডিসেম্বর 2022 সকাল 10টা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম। সর্বশেষ টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ 22 ডিসেম্বর সকাল 10টায় শেরেবাংলা ক্রিকেট।